দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারের বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে। তো দর্শক আজকে আমরা জানবো আজকে পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে পেঁয়াজ রসুন এবং আদা গুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে। তো দর্শক চলুন আজকে পুরো ভিডিওটি শুরু করা যাক। ভ্যারাইটিস কোয়ালিটি বিভিন্ন ধরনের মাল যেমন নাসিকের পেঁয়াজ, পাটনা পেঁয়াজ। আসসালামু আলাইকুম আপনার দাদা, কেমন আছেন? খালি শেখপুরা কেমন আছেন দাদা? হ্যাঁ এই তো আছেন, ভালো আছেন? জি জি। এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলতেছে টুকটাক, আগে ছিল না এখন টুকটাক চলতেছে। ইন্ডিয়ান পেস্টেল ঢুকছে এখন ঘরে, একটু মাল টাল দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ানটা ঢোকার কারণে কি ব্যবসা ভালো চলতেছে? না, মাল মানে দেশি মালের একটা রেট ছিল তখন, এখন দেশি মালটা আস্তে আস্তে দিন দিন আমদানি কমে গেছে। ১৫ টাকা ১৫ টাকা আমাদের কাছে আছে। আপনার হাজির আয়ন সাহেবের, আচ্ছা এটা মাত্র ২৫ টাকা কেজি আজকে দিচ্ছেন, ২৫ টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা ২৫ টাকা করে ভালো হবে ভিতরে? এটা হলো শেখপুরা মাল। শেখপুরা? হ্যাঁ শেখপুরা। আচ্ছা, এটা হচ্ছে ২৫ টাকা করে। আচ্ছা, আর এইটা কত করে? এটা এটা হচ্ছে নাসিক, নাসিকের নাসিকের টাকা দিয়ে বেচতেছি ৩৫ থেকে ৪০ টাকা। এটা ৩৫ থেকে ৪০, এটা সাইজটা বড় এবং ফ্রেশ ভালো হবে? হ্যাঁ। আচ্ছা, এটা ৩৫ টাকা হালকা দাগে সেলাকাতে হবে, এখনকার মাল কোনো ভালো মাল নাই। এখন অর্ডারে যা মাল আসছে সমস্ত মালই দাগি পচা এবং ফেলে দেওয়ার মতো মাল, তাই বিভিন্ন মুকামে আসছে, ঢাকাতে পর্যাপ্ত আসছে, এই জন্য বাজার নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এইটা দিচ্ছেন ২৫ টাকা করে দিচ্ছেন এইটার কেজি? হ্যাঁ ২৫ টাকা কেজি ২৫ টাকা করে। আচ্ছা, আর এইগুলো কত? দেশি পেঁয়াজটা কত আমাদের? দেশি এটা হলো ৬৭-৬৮, এটা হচ্ছে ৬৭-৬৮ টাকা করে। এটা কি ফরিদপুরেরটা? এটা হচ্ছে হ্যাঁ আমাদের রাজবাড়ি অঞ্চলেরটা। রাজবাড়ি তো খুব জনপ্রিয় বাংলাদেশে। হ্যাঁ রাজবাড়ি বাংলাদেশে ভালো পেঁয়াজ আছে, রাজবাড়ি অনেক ভালো আছে। এটা কেজি ৬৭-৬৮, সোনাপুর, জামালপুর, বালিয়াগঞ্জি, এই যে বিভিন্ন মকসলে হাটগুলোতে এই নাম করা পেঁয়াজ আছে এই রাজবাড়ি ডিস্ট্রিক্টের ভিতরে, রাজবাড়ির। আচ্ছা, এটা ফ্রেশ হয়, ভালো হয়। এটা বস্তা কত কেজি হয়? এটা বস্তা আছে ধরুন ৭০-৭২ থেকে ৮০ কেজি পর্যন্ত, ৭০-৭২ কেজি আছে। আচ্ছা, আর এই যে দেখতেছি আমরা এইগুলো কেজি কত? এটা বেশ আমরা ২০-২২-২৫, এইটা কেজি কত করে? ২০-২২-২৫ টাকা কেজি। আমাদের ভুমরা পোর্ট থেকে আসছে এবং গাড়ির ৭-৮ দিন আগে আসে ভুমরা পোর্টে ছিল, সেই সব মাল আনলোড করে আনছে, মাল দিয়ে ঝোল পড়তেছে, পানি পড়তেছে। এটা বেচতেছে ২০-২২-২৫ টাকা কেজি। এইটা ২০-২২ টাকা কেজি ভিতরে কি এরকমের বড় হবে? না বড় কিন্তু শালকাটা ছিলে গেছে, গায়ে জামা নাই, মানে সমস্যা আছে ভিতরে। হ্যাঁ ভিতরে সমস্যা, সব মাল দামটা একটু কম, ২০-২২ টাকা ভালো মাল ঢোকা নাই, কোনো ঢাকা সহ মাল ঢোকা নাই, ওটা যা মাল আসছে ৮০-৮৫% মাল দাগি পচা মাল। আচ্ছা আচ্ছা, আর 20% মাল আছে ভালো মাল। আচ্ছা, এই জন্য কি আমাদের আপনার ওই যে এই জন্য আমাদের বাংলাদেশি ওই যে ফরিদপুরের দাম বেশি, এই জন্য হঠাৎ করে ভালো মাল যারা নিয়ে থাকে তারা নিতে পারতেছে না, এলসিএল এবার তারা নিত ভালো এলসিএল। আচ্ছা, কিন্তু নাই বিদায় এখন দেশি মাল আরো ৫-১০ টাকা বেশি বাড়ি গেছে, এই জন্য দেশি মাল ২-৮ টাকা বিক্রি হচ্ছে। বুঝতে পারছি। সালার বস্তা তো এইগুলো কি ভাই? এটাও নাসি, এটা নাসিকের তাই, এটা কত করে কেজি? এটা বেচতেছি আপনার ৩৮-৪০ টাকা। এটা ৩৮-৪০ টাকা। আচ্ছা, এটা হচ্ছে ৩৮-৪০ টাকা করে নাসিকের, এটা ভালো মোটামুটি ভালো। আর এইটা কত করে সামনেরটা? ৭-৭ দিনের ভিতরে নাসিক থেকে যেসব মাল নতুন করে লোড হচ্ছে এইসব মাল আসে গেলি তখন আমার দেশি মালের বাজার কমে যাবে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা। আর এইটা কত? আর এটা এটা দেশি, এটা সব আমাদের রাজবাড়ির। এটা কত করে? রাজবাড়িতে ওই যে আপনার ৬৭-৮০ টাকা, ৭৬-৮০ টাকা। এটা বস্তা কত? ৭৫ কেজি হয়? ৭০-৭২ এরকম, এইরকমের হয়। আর এইটা কত করে? একই দাম না এরকমের। আর এইটার কেজি ২৫ টাকা করে, ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে এটা ২৫ টাকা করে। এটা মানে হাজির শহীদ সাহেবের হেলিপোর্টের মালিক, হাজির শহীদ সাহেবের হেলিপোর্টের মাল, রায়ন ট্রেডার্সের মালিক হাজির শহীদ সাহেব, হেলিপোর্ট থেকে আমদানিকৃত। হ্যাঁ, এ মাল নষ্ট হয়ে গেছে, এ মাল বেচতেছে ২৫ টাকা কেজি। ২৫ টাকা কেজি? আচ্ছা, মানে এইটা ইন্ডিয়ানটা এখন বেশি চলে নাকি আমাদের দেশিটা বেশি চলে?
ইন্ডিয়ান দেশি চলতেছে 10% 20% মানে 20% চলতেছে দেশিটা হ্যাঁ আর 80% চলতেছে এলসিও আচ্ছা স্যার নষ্ট এর পরও এটা চলতেছে কারণ টাকা কম এই কারণে কম আছে মানুষ খাইতে পারতেছে এইজন্য আচ্ছা আচ্ছা দেখা গেছে দেশি পেঁয়াজের দাম কি আরো কমবে দাদা দেশি পেঁয়াজের দামটা কমার সম্ভাবনা আছে দেশি পেঁয়াজ ইন্ডিয়ান যখন ভালো পেঁয়াজ আসা ধরবে তখন দেশি পেঁয়াজের দাম একটু একটু করে কমা শুরু হবে ইন্ডিয়াতে নাকি আরেকটা পেঁয়াজ আছে ছোট মানে দেশি পেঁয়াজ আপনার ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটা হচ্ছিল আপনার একটা পেঁয়াজ পাটনা আছে আর একটা ছিল সাউথ বেলোরি সাউথ এই দুটো মাল আমদানির পরে দেশি মালের বাজার নষ্ট হয়ে যাবে নষ্ট হইবে আচ্ছা এই যে ধরুন হেলিপোর্ট থেকে আমাদের হাজি রায়ন সাহেব যেসব মালগুলো পাঠাইছে এসব মাল ধরেন 20টা 22টা 25টা বিক্রি হয়েছে মাল নষ্ট হয়ে গেছে আবার ইন্ডিয়া থেকে তো আসতে 3 থেকে 4 দিন সময় লাগে হ্যাঁ সময় তো লাগে অনেক দিন আগামী সপ্তাহ থেকে ভালো মাল আসলে দেশি মালের বাজার আবার কমে যাবে দেশি বাজার কম দেশি মাল আবার 55 টাকা চলে আসবে ওই সময় কমবে হ্যাঁ আর ভালো এলসি আসলে তখন 40-42টা বেশি পড়ে যাবে এখন এই যে ইন্ডিয়ানটা একটু খারাপ দেখিয়া দেশি ব্যবসায়ী অসাধু কিছু ব্যবসায়ী আছে তার দামটা কি বাড়াই দিয়েছে এরকমের কিছু না 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 দেশি মাল হাতে ঘাটে যারা গৃহস্থরা আমদানি করে কৃষকদের এসব মাল হচ্ছে তারা এখন বেচতে বাজার কমে যাতে বেচতে চাচ্ছে না হ্যাঁ দেখি কুরবানি পর্যন্ত দেখবো বা পরে বেসবে কারণ ওদের মাল তো 3500টা উঠে গেছিল 3500টা উঠে গেছিল এখন ফাট করে 2500 চলে আসে এই জন্য অনেকে বেঁচতে যাচ্ছে হাতে আমদানি কমে গেছে এই জন্য ঠিক আছে ভাই অশেষ ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ আশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো তো দর্শক আপনারা দেখলেন যে আজকে পাইকারি বাজারে কিভাবে পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যারা বর্তমান সময়ে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতেছেন তারা কিন্তু ঢাকা শ্যামবাজার আসলে দর্শক এরকমের পেঁয়াজগুলো কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম